আসসালামু আলাইকুম। আলাইকুম ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার? জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
তোমাদের এখন পর্যন্ত ক্লাসে উপস্থিত 12 জন, স্যার? হ্যাঁ বলো বলো। কি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আজকে ওয়েবসাইট দেখেছো, কলেজের ওয়েবসাইট কেউ? আমাদের কলেজের একজন ছাত্র অনলাইন ক্লাসে প্রবেশ করে অশালীন মন্তব্য করার কারণে টিসি দিয়ে দিচ্ছে স্যার, ক্লাস 12 এর স্যার, কলেজের স্যার। অনলাইন ক্লাসে প্রবেশ করে তোমার অশালীন মন্তব্য করার কারণে তার কলেজ থেকে টিসি হয়েছে এবং থানাতে মামলা হয়েছে। স্যার মামলা হয়েছে? হ্যাঁ, এখন সে অন্য কলেজের অনলাইন ক্লাসে প্রবেশ করে অশালীন মন্তব্য করছিল, তো অন্য কলেজ তার বিরুদ্ধে মামলা করছে আর কি। এগুলো তোমার বিভিন্ন জায়গায় আইন আছে, ডিজিটাল আইন আছে, সে আইন অনুযায়ী এগুলো অপরাধ। যাকে তাকে যে যা তা বলা, যা তা মন্তব্য করা, যা তা লেখা, এগুলো সবই অপরাধ। এগুলো ব্যাপারে তোমরা সচেতন থাকবা যাতে তোমাদের এর জন্য কোনো প্রবলেম না হয়। সে হয়তো ফাজলামো করার জন্য, মজা করার জন্য করছে, কিন্তু ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। এর জন্য অন্য কলেজের অনলাইন ক্লাসে প্রবেশ করে বা এই কলেজের অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার নেটের সমস্যা ছিল তো স্যার, ঢুকতে একটু সময় লাগছে। ঠিক আছে ভাই, কলেজের অনলাইন ক্লাসে প্রবেশ করে কোনো অশালীন মন্তব্য করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে আরো আরো ছাত্রের জন্য। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা, তোমাদের সিলেবাস অনলাইনে দিয়ে দেওয়া হবে, সে অনুযায়ী সিলেবাসে সামান্য কিছু চেঞ্জ আছে, সে অনুযায়ী তোমরা প্রিপারেশন নিবা। আরো যেটা ব্যাপার, আগের পরীক্ষাগুলোতে তোমাদের সেট ছিল না, আগামী পরীক্ষাতে তোমাদের সেট থাকবে। সেট মানে মনে করো রেদওয়ান রাজিতের প্রশ্নে যেটা 1 নম্বর, সেটা আজমাইনের প্রশ্নে 17 নম্বর, এমন হতে পারে। সেট মানে এটা বোঝাচ্ছে। ওখানে গুগল ড্রাইভে একটা অপশান আছে শাফল কোশ্চেন্স, এটা শাফল করে দিলে মনে করো আরিয়ান সপ্তাহের যেটা 2 নম্বর,
সেটা দেখা যাবে যে রাজীব সাগরের 15 নম্বর। স্যার এটা কি স্যার এমসিকিউ তে হবে? এমসিকিউ তে হবে, এবং কলেজ খুলে গেলে তখন পরীক্ষার হলে হবে। কলেজ যদি খুলে যায় তাহলে, তাহলে ক্রিয়েটিভ এবং তোমাদের পরীক্ষার তারিখ তো আছে নভেম্বর, তাই না? বার্ষিক পরীক্ষার তারিখ। ইয়েস স্যার। তারপর ওই নভেম্বরে ক্রিয়েটিভ এবং এমসিকিউ দুইটাই পরীক্ষার হলে হবে। আর না খুলে, না যদি খুলে তাহলে অনলাইনে হবে। তাহলে স্যার এমনি চলতে থাকবে? হ্যাঁ, না খুললে এইভাবে অনলাইনে হবে। তবে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেক বিষয়ে এমসিকিউ দেওয়া হবে 40টা মনে করো। আর স্যার অনলাইনে কি খালি এমসিকিউ হবে নাকি সিকিউ হবে? আর সেটা বলতেছি একটু শুনো, এখন অনলাইনে 40টা প্রশ্ন দেওয়া হবে, আর তোমাদের আরেকটা যে দুইটা সিটি হয়েছে ওই সিটি থেকেও কিছু নম্বর যোগ হবে, যে তার ভিত্তিতে তোমরা প্রমোশন পাবে। এখন কথা হচ্ছে এই 40টা এমসিকিউ এর মধ্যে প্রশ্নের ধরনও চেঞ্জ হবে। প্রশ্নের ধরন মানে তোমার ছোট্ট একটা অঙ্ক দিয়ে বলা হবে, ক্ষেত্র বিশেষে প্রশ্নের ধরন চেঞ্জ মানে কিছুটা এর ভিতরে ক্রিয়েটিভও থাকবে। মানে কোনো কোনো ক্ষেত্রে তোমার অপশান থাকবে না, অপশান না থাকলে তখন তোমার মনে করো একটা অঙ্ক, অর্থের সময় মূল্যের একটা অঙ্ক দিয়ে দেওয়া হলো, তারপর বললো যে এখানে তোমার সুদের হার কত পার্সেন্ট হবে, দিয়ে তোমার পার্সেন্টেজ দেওয়া হলো না, তখন তোমাকে বাসাতেই এটা সলভ করে সেভাবে উত্তর লেখা লাগবে। উত্তর তখন টাইপ করে দিতে হবে, যদি অপশান না দেওয়া থাকে তখন উত্তর টাইপ করে দিতে হবে না। তুমি বাসায় ক্যালকুলেশন করে দেখলা যে তোমার সুদের হার হচ্ছে 10%, তখন তুমি 10% টাইপ করে দিবা যদি অপশান না থাকে। আর একটা ব্যাপার যে যেহেতু কিছু কিছু সৃজনশীল টাইপের থাকবে, এই জন্য টাইম 40 মিনিটের পরিবর্তে আরো বেশি দেওয়া হবে টাইম। এই বিষয়ে কারো, আমি যেহেতু যতটুকু আলোচনা করলাম, কোনো প্রশ্ন আছে এই বিষয়ে কারো? বয়েজ স্যার, যে সৃজনশীল প্রশ্নের ব্যাপারটা স্যার বুঝি নাই স্যার। এই 40টা প্রশ্নের মধ্যে সৃজনশীল টাইপেরও কিছু প্রশ্ন থাকবে যেখানে উত্তর দেয়া থাকবে না, তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে যে পেব্যাক পিরিয়ড কত বছর। ক্যালকুলেশন, তাহলে স্যার ক্যালকুলেশন করে বের করে তুমি তখন ওখানে টাইপ করে, টাইপের অপশান থাকবে তখন টাইপ করে দিবা। ও পেব্যাক পিরিয়ড বের হলো 3 বছর, তখন ওখানে 3 লিখে দিবা। সাইডে কি স্যার এমসিকিউ তে থাকবে? এমসিকিউ আর সৃজনশীল মিক্স করে থাকবে, মিক্স। ওকে স্যার। আর তাহলে স্যার একটু ক্রিয়েটিভও থাকবে? হ্যাঁ, কিছু অঙ্কও থাকবে স্যার, কিছু ক্রিয়েটিভ থাকবে যেগুলোর আবার উত্তর দেওয়া থাকবে না, তুমি বাসাতেই ক্যালকুলেট করে, ইয়েস স্যার, মানে টাইপ করে লেখার ঘর থাকবে, সেই ঘরে তুমি টাইপ করে দিবা। ওকে স্যার। ভাষায় অঙ্কটা করলা, করে দেখা গেল যে তোমার হচ্ছে 4 বছর, তখন পেব্যাক সময় কত তোমাকে জিজ্ঞেস করলো, তখন তুমি বলে দিবা যে তোমার 4 টাইপ করে দিবা তখন তুমি। তো এগুলো বুঝতে পারছো তো? এগুলো আলোচনা করলাম যাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। আর যেহেতু সৃজনশীল টাইপেরও কিছু প্রশ্ন থাকবে, এই জন্য টাইম কিছু বেশি দেওয়া হবে, টাইম দেওয়া হবে কিছু বেশি।
এখন আজকের আলোচনা শুরু করি। এখন আমাদের ফিনান্স ক্লাস, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? তাকিন, ইয়েস স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, জি স্যার। তো সেখানে আমরা ফিনান্সের আলোচনা করতেছি, শেয়ার বন্ড ডিবেঞ্চার চ্যাপ্টার ফিনান্সে। এরপরে তোমাদের আরো একটা চ্যাপ্টার আছে বার্ষিকের জন্য, সবগুলো হয়ে গেলে তখন আমরা রিভিশন দেব আবার। ইয়েস স্যার। এখানে বড় বড় কোম্পানি যেটা আগেও আলোচনা আগের দিন আলোচনা করছিলাম, চলে মানুষের টাকায়, বড় বড় কোম্পানি মানুষের কাছে শেয়ার বিক্রি করে। শেয়ার বিক্রি মানে তুমি ধরে নিতে পারো, তুমি যেমন বাজার থেকে বই কিনে নিয়ে আসো, অনেক বই ছাপানো হয় তাই না, এর মধ্যে তুমি বই কিনে নিয়ে আসো, ঠিক তেমন যার যতটা বই দরকার কিনে নিয়ে আসো, ঠিক তেমন কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ে তখন ব্যাংকে টাকা জমা দিয়ে শেয়ার কেনার অ্যাপ্লিকেশন করা যায়। অ্যাপ্লিকেশন করার পর যদি অ্যাপ্লিকেশন অনেক বেশি হয় তখন লটারির মাধ্যমে কিছু কিছু লোককে শেয়ার দেওয়া হয়। তাই বলা হচ্ছে বড় অঙ্কের মোট মূলধনকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে শেয়ার হিসাবে বিক্রয় করা হয়। যেমন যত বই ছাপানো হয় বইগুলো কি সব একসাথে রাখা হয়, বেঁধে রাখা হয়, বইগুলো খণ্ড খণ্ড হয় না? মনে করো 10,000 কপি বই, 10,000 কপির সাহায্যে কি একটা কপি বানানো হয় নাকি খণ্ড খণ্ড হয়? অনেক খণ্ড হয়। তারপরে সরকারের অনুমতি নিয়ে ন্যূনতম মূলধন সংগ্রহের পর, ন্যূনতম মূলধন মানে কোম্পানি পরিচালনার সময় প্রথমেই একটা ন্যূনতম মূলধন সংগ্রহ করতে পারে। এই ন্যূনতম মূলধন হচ্ছে যারা কোম্পানি গঠনের সাথে প্রারম্ভিক পর্যায়ে যুক্ত থাকে তারা এই ন্যূনতম মূলধন দিয়ে থাকে। তারপরে বিবরণপত্র ছাপিয়ে, বিবরণপত্র মানে সেখানে কোম্পানির ব্যাপারে সব ধরনের বর্ণনা থাকে, কোম্পানির সম্পদ কত, দায় কত, প্রত্যেক শেয়ারের দাম কত, কীভাবে কেনা যাবে, কোম্পানির ব্যাপারে ডিটেলস সেখানে থাকে, কোম্পানির অবস্থান কোথায়, কী কাজ, সব এগুলো বিবরণপত্র ছাপিয়ে কোম্পানিটি সম্পর্কে একটি ধারণা দিয়ে জনগণের নিকট শেয়ার ক্রয়ের আবেদন চাওয়া হয়। শেয়ার ক্রয়ের আবেদন চাওয়ার পর অনেক আবেদন পড়লে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়। স্বাভাবিকভাবে যদি অনেক ভর্তি হতে চাই তখন কি হয়, মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি করা হয় না? তেমন এখানে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হয়, ফলে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীরাও শেয়ার কিনে বিনিয়োগে অংশগ্রহণ করতে পারে। মনে করো কোম্পানি ঠিক করলো প্রত্যেক শেয়ারের দাম 500 টাকা, তখন ইচ্ছা করলে দুইটা শেয়ারের জন্য কেউ আবেদন করতে পারে, তার দুইটা শেয়ারের দাম হবে 1,000 টাকা। যার বেশি টাকা আছে তিনি বেশি টাকার জন্য আবেদন করতে পারে। এরাই প্রকৃতপক্ষে কোম্পানির মালিক, প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা লভ্যাংশ হিসাবে শেয়ার মূলধন শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টিত হয়। শেয়ার হোল্ডার মানে যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলে শেয়ার হোল্ডার। লভ্যাংশ হলো মনে করো 1 কোটি টাকা, তখন 1 কোটি টাকার মধ্যে দিয়ে দেওয়া হবে। এখন 1 কোটি টাকার মধ্যে কোম্পানি পরিচালকের সিদ্ধান্ত নিবে যে কত টাকা লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে দেওয়া হবে। তারপরে যেটা বলা হচ্ছে যে তারল্যের প্রয়োজন পড়লে, মানে তারল্য মানে টাকার যদি প্রয়োজন পড়ে,
তখন আবার ইচ্ছা করলে শেয়ার হোল্ডাররা সেকেন্ডারি মার্কেটে মানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তাদের শেয়ার বিক্রয় করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেখানে মূল্য বৃদ্ধি পেলে তাদের লাভ হয়। তোমার শেয়ারের দাম সবসময় একরকম থাকে না, ভালো কোম্পানির শেয়ার যদি ক্রয় করো, শেয়ার ক্রয় করে আবার বিক্রি করে দেওয়া যায়। যদি ভালো কোম্পানির শেয়ার হয় তাহলে মূল্য বেড়ে যায়, তখন ওটা যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে লাভ হবে। সাধারণত লাভজনক কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা নিয়মিতভাবে লভ্যাংশ পেয়ে থাকে। লাভজনক কোম্পানি যদি হয় তাহলে নিয়মিতভাবে লভ্যাংশ, লভ্যাংশ মানে লাভের একটা অংশ পেয়ে থাকে। আর ওইদিকে তার টাকা তো আছেই, তার শেয়ারও থাকবে এবং লভ্যাংশও পাবে। তবে লভ্যাংশ প্রদানের কোনো নির্দিষ্ট হার পূর্ব নির্ধারিত থাকে না। স্বাভাবিকভাবেই যেমন করোনার সময় এখন অনেক কোম্পানির লেনদেন কমে গেছে, এর জন্য লাভের পরিমাণ কম, লভ্যাংশও কম পাওয়া যাবে। আবার কিছু কিছু কোম্পানির লাভ বেড়ে গেছে। যারা তোমার মেডিকেল সামগ্রী নিয়ে ডিল করে তাদের কিন্তু যেমন মাস্ক এত বেশি ব্যবহার হতো না, এখন তাদের বিক্রি অনেক বেড়ে গেছে, মেডিসিন বিক্রি বেড়ে গেছে। লোকজন সামান্য জ্বর হলেই যে করোনা তা তো না, সামান্য জ্বর হলে অনেক সময় মনে করে যে করোনা হয়েছে, এরপর মেডিসিন খাওয়া শুরু করে। এইভাবে কোম্পানির জন্য লভ্যাংশ প্রদান করা বাধ্যতামূলক না, মুনাফা না হলে সাধারণত লভ্যাংশ প্রদান করা হয় না। মুনাফা না হলে তখন লভ্যাংশ দেওয়া হবে, আর মুনাফা হলেও সম্পূর্ণ অঙ্কের মুনাফা লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয় না। এই জন্য হয় না যে তুমি তোমার কাছে 1,000 টাকা আছে, তুমি কি 1,000 টাকাই খরচ করে ফেলবা? তোমার সঞ্চয় করতে পারো, তুমি কিছু টাকা রেখে দিতে পারো ভবিষ্যতের জন্য। এখানেও তেমন কোম্পানি ইচ্ছা করলে যে কোনো হারে লভ্যাংশ প্রদান করতে পারে, আবার লভ্যাংশ প্রদান নাও করতে পারে। তবে সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের কাঙ্ক্ষিত পরিমাণ লভ্যাংশ প্রদান না করলে সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্য হ্রাস পায়, যা কোম্পানির জন্য ভালো নয়। যদি লভ্যাংশ প্রদান না করে তাহলে শেয়ারের মূল্য কমে যাবে। তারপর বিনিয়োগের হাতিয়ার হিসাবে সাধারণ শেয়ারের কিছু সক্রিয়তা আছে। সাধারণ শেয়ার বিনিয়োগকারীরা কোম্পানির মালিকানা দেয়, ফলে কোম্পানির মালিক হিসাবে অর্জিত লাভ এবং সম্পত্তির উপর আইনগত অধিকার থাকে সাধারণ শেয়ার যারা ক্রয় করে তাদের, কারণ তাদেরকে কোম্পানির মালিকও বলা যায়। তোমার কাছে একটা কোম্পানির 10 লাখ টাকার শেয়ার আছে, তার মানে ওই কোম্পানির উপর তোমার মালিকানা আছে। মালিকানা এই জন্য আছে যে তুমি কোম্পানিকে টাকা দিয়েছো, তুমি কোম্পানির নিয়ন্ত্রণে পূর্ণ ক্ষমতা দেই। শেয়ার মালিকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। সাধারণ শেয়ার যারা ক্রয় করে তাদের ভোটাধিকারও থাকে, এই ভোটাধিকারের মাধ্যমে তারা কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ শেয়ার সহজে হস্তান্তরযোগ্য। তোমাকে সৃজনশীলে যদি বলা হয় সাধারণ শেয়ারে কিছু সক্রিয়তা লিখো, তখন এই পয়েন্টগুলো লিখতে হবে। বিনিয়োগকারী ইচ্ছা করলে যে কোনো সময় তার ধারণকৃত শেয়ার হস্তান্তর করতে পারে, কারো কাছে দিতে পারে, বিক্রি করে দিতে পারে। তারপরে সুবিধা, এখানে সাধারণ শেয়ারের ক্ষেত্রে অধিক আয়ের একটা সুবিধা থাকে। বুঝে শুনে বিনিয়োগ করলে সাধারণ শেয়ার একজন বিনিয়োগকারীর জন্য ভালো আয়ের উৎস হতে পারে। বিনিয়োগের অন্যান্য হাতিয়ার যেমন অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার থেকে বিনিয়োগকারীর প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে। মানে অগ্রাধিকার শেয়ারে
শুরুতে বলা হয় যে 10% অগ্রাধিকার শেয়ার, তার মানে তাকে 10% লভ্যাংশ দিবে, বেশি দিবে না। বন্ড এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকে যে 10% 5% এ হারে সুদ দেওয়া হবে, কিন্তু সাধারণ শেয়ার থেকে আয় নির্দিষ্ট থাকে না, ফলে কোম্পানির অধিক আয় করলে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। মানে সাধারণ শেয়ারের আয়ের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ আগে থেকেই উল্লেখ থাকে না। যদি আয় ভালো হয় তখন দেখলা যে তোমার প্রত্যেক শেয়ারে দাম বেড়ে গেছে 500 টাকা করে, কালকে কিনছিল আজকে দাম বেড়ে গেছে 500 টাকা করে, তোমার 1000 শেয়ার আছে, তুমি ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারো অনলাইনে। অনলাইনে বিক্রি করে দিলা, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এই জন্য এটাকে বলতেছে তরল সম্পদ হিসাবে সমাদৃত, খুব সহজেই বিক্রি করা যায়। কিন্তু মনে করো একটা যন্ত্রপাতি তুমি বিক্রি করবা, তখন এই বিক্রির ব্যাপারটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। কে কিনবে, দাম ঠিক করতে হবে, আর শহরে সহজে বিক্রি হবে না। এখানে বলা হচ্ছে যদি তুমি বুঝে শুনে ভালো ভালো কাজ করতেছ ক্লাসে উপস্থিত থেকে, ক্লাসে উপস্থিত না থাকলে কি মনে হতো যে আমি ক্লাসে উপস্থিত থাকলাম না, তার মানে তোমার উপস্থিতির হার কম মনে হয়। আর একটা নোটিস দেখেছো যে প্রমোশনের ক্ষেত্রে উপস্থিতির হারও বিবেচনা করা হবে, দেখেছো এরকম নোটিস তোমরা? জি স্যার, ওয়েবসাইটে এরকম নোটিস দেওয়া আছে। তো ভালো কাজ করলে তখন তোমার একটা আশা থাকবে, আর যদি ভালো কাজ না করো তাহলে স্বাভাবিকভাবে তুমি টেনশনে থাকবে। এই যে ক্লাস করলাম, সবগুলো ক্লাস যদি করো তখন মন মোড় তোমার ভালো থাকবে, আর একটা ক্লাস কয়েকটা ক্লাস না করলে তখন তুমি চিন্তার মধ্যে পড়ে যাবে খারাপ ক্লাস করলে। এমন খারাপ কোম্পানির শেয়ার কিনলে তোমার শেয়ার সহজে বিক্রি হবে না, তাদের তারল্য কম। তারল্য কম মানে সেসব শেয়ার বিক্রির সম্ভাবনা খুব কম থাকে। তারপরে যেটা বলা হচ্ছে ঝুঁকি, সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত অধিক ঝুঁকিপূর্ণ, কারণ যে একটু আগে যেটা বললাম যে ভালো কোম্পানির শেয়ার না হলে আমার এটা বিক্রি হবে না, এবং শেয়ার বাজারে অনেক খটকা বিনিয়োগকারী থাকে, ফলে বুঝে শুনে বিনিয়োগ না করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। খটকা বিনিয়োগকারী মানে কয়েকজন প্ল্যান করে শেয়ারের দাম বাড়াতে পারে, শেয়ারের দাম বাড়িয়ে ওরা আবার প্ল্যান করে শেয়ারগুলো বেশি দামে বিক্রি করে দিয়ে মার্কেট থেকে চলে যেতে পারে, তখন বেশ কিছু এবং শেয়ার বাজার ধস, তখনই জাপানে এরকম প্রায়ই হয় শেয়ার বাজারে ধস নামে, এগুলো মনে হয় নিউজে দেখেছ। কোম্পানি মুনাফা বণ্টনে সবার দায় তথা আগে অগ্রাধিকার শেয়ারের টাকা শোধ দিবে, বন্ড ঋণপত্র মালিকদের প্রাপ্য আয় পরিশোধের পর অবশিষ্ট মুনাফার উপর সাধারণ শেয়ার মালিকদের অধিকার থাকে। সাধারণ শেয়ার মালিকদের অধিকার অনেক পরে, তার মানে অগ্রাধিকার শেয়ারে যেহেতু লভ্যাংশ দিতে হবেই, ওদেরকে আগে দিবে, বন্ড আর ঋণপত্রের মালিকদের সুদ দিবে, তারপরে সাধারণ শেয়ার মালিকদের অধিকার থাকবে। অনুরূপভাবে কোম্পানির অবসানকালে, মানে কোম্পানি যদি আর না থাকে, তাহলে সম্পত্তি বিক্রির প্রাপ্ত অর্থ থেকে কোম্পানির সব দায় পরিশোধ করার পর অবশিষ্ট অর্থ শেয়ার মালিকদের ভাগাভাগি করে দেয়। অর্থাৎ উভয় ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার, বন্ড ও ঋণপত্র মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসাবে বিবেচিত হয়। এরপর অগ্রাধিকার শেয়ারের ব্যাপার, যেসব বিনিয়োগকারী শেয়ারের বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে, মানে এখানে আয়টা হবে নির্দিষ্ট, অগ্রাধিকার শেয়ারে শুরুতেই বলা থাকবে যে 5% অগ্রাধিকার শেয়ার, 5% অগ্রাধিকার শেয়ার মানে তাকে 5%-এর বেশি লভ্যাংশ দিবে না অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে।
তবে আমাদের দেশে অগ্রাধিকার শেয়ারের সংখ্যা খুব বেশি দেখা যায় না। সাধারণ শেয়ার নয়, অগ্রাধিকার শেয়ারের নিজস্ব কিছু সক্রিয়তা বা বৈশিষ্ট্য আছে। এদের মালিকানার ব্যাপারে বলা হচ্ছে, অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না, তাদেরকে সাধারণ শেয়ার মালিক এবং বন্ড ও ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে বিবেচনা করা হয়। কারণ এরা, তুমি তোমার মালিক হলে তুমি তোমার ঘরে ঘুরবা, চলবা, ঘুমিয়ে থাকবা, রেস্ট নিবা, কিন্তু অগ্রাধিকার শেয়ারের মালিকরা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এই জন্য বলা হচ্ছে তাদের অবস্থান সাধারণ শেয়ার মালিক, বন্ড এবং ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে। রূপান্তর যোগ্যতা, অনেক অগ্রাধিকার শেয়ার একটি নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তর করার বিকল্প সুযোগ থাকে, ফলে বিনিয়োগকারী ইচ্ছা করলে এই সুযোগ ব্যবহার করে সাধারণ শেয়ারের মালিক হতে পারে। তোমাদেরও যেমন মার্ক অনেক সময় রূপান্তর হয় না, যেমন প্রমোশনের জন্য। জি স্যার, হয়। প্রমোশনের জন্য ঠিক হয়েছে, 40 নম্বরের পরীক্ষা হবে, সৃজনশীল এবং বহু নির্বাচনী মিক্স করে। আর আগে যে দুইটা সিটি হয়েছে না, সিটি হয়েছে বা সামনেও হবে, সেখান থেকে তোমার ওই 20 নম্বরকে রূপান্তর করে মার্কস ওখান থেকেও নেওয়া হবে, যে তার ভিত্তিতে প্রমোশন দেওয়া হবে। রূপান্তর করে মানে কি, 40 আবার মনে করো সিটি তুমি 20-এ যা পাচ্ছ সেটাকে 30-এ কনভার্ট করা যায় না, ইচ্ছা করলে রূপান্তর করা যায় না মৌখিক নিয়মে। তেমন অগ্রাধিকার শেয়ারও রূপান্তর করা যায়। অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট হারে কিছু সুবিধা আছে, নির্দিষ্ট হারে আয় থাকে। যেমন সাধারণ শেয়ারে তুমি লভ্যাংশ নাও পেতে পারো, কিন্তু অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, মানে শেয়ার ক্রয়ের সময় ওদের লভ্যাংশ নির্দিষ্ট থাকে, যে 5% অগ্রাধিকার শেয়ার বা 10% পরে শেয়ার মালিকদের আয়ের অনিশ্চয়তা কম থাকে। মুনাফা আয়ের উপর অগ্রাধিকার, লভ্যাংশ প্রদানে অগ্রাধিকার শেয়ার মালিকরা সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের আগে অগ্রাধিকার পায়, এই জন্যই এটাকে বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তারপর সম্পদের উপর দাবি, কোম্পানির অবসান বা বিলুপ্তের সময় সম্পদের উপর অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি সাধারণ শেয়ার মালিকদের দাবির পূর্বে বিবেচনা করা হয়, তবে অবশ্যই ঋণপত্র মালিকদের দাবির পর তাদের দাবি পূরণ করা হয়। তোমাদের বলো কোথায় কোনো প্রশ্ন থাকলে বলো, তোমাদের প্রশ্ন এবার বলা শুরু করো, কোথায় কার কি প্রশ্ন আসছে। বয়েজ, হ্যালো, আরো কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। নাই স্যার, নাই স্যার, নাই। কারো নাই? তাহলে এখন আমাদের ইরাদ আছো? ইরাদ, হ্যালো, ইরাদ, ইরাদ স্যার বলো, যেগুলো আলোচনা করলাম এগুলো থেকে তুমি কি বুঝলা বা কি ঘটনা তোমার, যতটুকু আলোচনা করলাম সেগুলো থেকে তুমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ, এখান থেকেও কিছু কিছু বলতে পারো, যা আলোচনা হলো সেখান থেকে তোমার কি বুঝতে পারলা তুমি শেয়ার সম্পর্কে? দু চার লাইন বলো শুনে একটু। মানে স্যার, যারা বেশি বিনিয়োগ করবে স্যার, তাদের মানে ওই কোম্পানির প্রতি অধিকার থাকবে, ভোট দিয়ে সেই কোম্পানির
নিজের বক্তব্য ব্যক্ত করতে পারবে। আর কি কি এটা কোন শেয়ারের ক্ষেত্রে তুমি যেটা বললা? স্যার অগ্রাধিকার, অগ্রাধিকার শেয়ার স্যার, এটা তুমি যেটা বললা সেটা হচ্ছে সাধারণ শেয়ারের ক্ষেত্রে। স্যার 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 সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার মালিকরা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, তাদের ভোটাধিকারও নাই। এই জন্য দেখো স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার মালিকদের কোম্পানির পুরোপুরি মালিক বলা হয় না, তাদেরকে সাধারণ শেয়ার মালিক, বন্ড এবং ঋণপত্র মালিকদের মাঝামাঝি অবস্থানে বিবেচনা করা হয়। আবরার তাসিন, আবরার তাসিন স্যার ওর মাইক নাই, মাইক নাই না স্যার, না স্যার, ও স্যার যন্ত্রহীন মানব স্যার। মাহিব ইসলাম, মাহিব ইসলাম আসছো? মাহিব ইসলাম শুনতেছ? আচ্ছা মাহিব ইসলামটা কি? মাহিব ইসলাম, মাহিব ইসলাম আবির, আবির, তাহলে যেটা আলোচনা হলো আজকে ওইভাবেই প্রিপারেশন নিতে থাকো, যে তোমার পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে সৃজনশীল টাইপেরও কিছু কোয়েশ্চেন্স থাকবে। নর্মালি মনে করো চারটা অপশান থাকে, তোমাকে যদি ছয়টা অপশান দিয়ে দেওয়া হয় হতে পারে না? বিদেশে অনেক পরীক্ষা এরকম হয়, অপশন ছয়টা দিয়ে দেওয়া হয়, তারপর সৃজনশীল টাইপের ছোট ছোট অঙ্ক দেওয়া হলে তখন তোমার ক্যালকুলেট করে উত্তর করা লাগবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছো।